পুরুষ নেই তবু প্রেগন্যান্ট। নাগাসাকির চিড়িয়াখানায় ঘটেছে এক চমকদার ঘটনা। দীর্ঘদিন পুরুষ সঙ্গহীন এক মহিলা গিবন বা উল্লুক জন্ম দিয়েছে এক ফুটফুটে ছানার, কিন্তু কার সঙ্গে কিভাবে হলো তার যৌন মিলন? রহস্যের পর্দায় বা ফাঁস হলো কি করে? 12 বছরের মোমো নাকি গর্ভবতী? কিন্তু কিভাবে এমনটাও সম্ভব? শোরগোল পড়ে গিয়েছিল জাপানের নাগাসাকির কুজুকুশিমা চিড়িয়াখানায়। বিস্ময়ের কারণ হল, চিড়িয়াখানার এনক্লোজারে এতদিন ধরে একাই তো রাখা হয়েছে 12 বছরের গিবন মোমো কে। উল্লুকেরই একটা প্রজাতি বলা যেতে পারে গিবনকে। শিম্পাঞ্জির মতো ছোটখাটো গড়ন, দেখতে বেজায় মিষ্টি। এ হেন গিবন মোমো কে ইচ্ছাকৃত ভাবেই সরিয়ে রাখা হয়েছিল পুরুষ সঙ্গ থেকে, কারণ চলছিল তার উপযুক্ত সঙ্গীর খোঁজ। কিন্তু তার মধ্যেই একই কেলেঙ্কারি করে বসল কুমারী মোমো। 2021-এর ফেব্রুয়ারিতে মোমো একটা ফুটফুটে ছানার জন্ম দেয়। কিন্তু সেই ছানার বাবাকে, মানে মোমোকে, কে গর্ভবতী করল, কিভাবেই বা করল? সবার আগে খোঁজা শুরু হলো মোমোর বাচ্চার বাবাকে। মোমোর সন্তানের পিতৃপরিচয় জানতে নাগাসাকির ওই চিড়িয়াখানায় শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। অবশেষে ডিএনএ পরীক্ষায় রহস্যভেদ। 34 বছরের এক গিবনের উরসেই জন্ম মোমোর সন্তানের। কিন্তু এনক্লোজারে একা থাকা কিশোরী মোমোর সঙ্গে বছর 34-এর গিবনের সেক্স হলো কিভাবে, সেই রহস্য সম্প্রতি ভেদ করেছেন নাগাসাকির চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর সেটা ফেলু মিত্তিরের রহস্যভেদের চেয়ে কিছু কম নয়। ওই পুরুষ গিবনটি মোমোর পাশের এনক্লোজারে বেশ কিছুদিন ধরেই ছিল। কিন্তু দুজনের এনক্লোজারের মধ্যখানে তো ছিল স্টিলের পাঁচিল। তাহলে যৌন মিলন হলো কিভাবে? চিরুনি তল্লাশি চালিয়ে মিলল আসল সূত্র, 9 মিলিমিটারের এক ছিদ্র। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বুঝলেন 0.3 ইঞ্চির প্রায় চোখে না পড়া সেই ছিদ্রপথেই সঙ্গমে মিলিত হয়েছে মোমো এবং তার প্রতিবেশী পুরুষ গিবন। আর তার জেরেই গর্ভবতী ছোট্টখাট্ট মোমো। অবস্থা বেগতিক বুঝে রাতারাতি স্টিলের প্লেট বদলে নতুন পাঁচিল তুললেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ, যাতে আর যাই হোক ছিদ্র যেন না থাকে।